师傅。 নমস্কার, কেমন আছেন সবাই? মান্ডালা আর্টের নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি মান্ডালা ডিজাইনের ওপর একটি প্যাঁচা। তো প্রথমেই আমরা প্যাঁচাটির আউটলাইন পেন্সিল দিয়ে ড্র করে নেব। তো এর ওপর আমরা যখন পেন দিয়ে ফাইনাল টাচটি দেবো, সেটি যেন নিখুঁতভাবে হয়। তো আমি এখানে নর্মাল পেন ইউজ করছি। ফার্স্টবার ড্র করাতে এটির লাইনটা খুবই সরু আসবে, তার জন্য আমরা এর আউটলাইন বরাবর অনেকবার ড্র করে নেব, তাতে আউটলাইনটা আর ড্রটা খুব দেখতে ভালো লাগবে। আমাদের প্যাঁচার আউটলাইন কমপ্লিট। এবারে আমরা এর আউটলাইন বরাবর এগুলির উপর আর কয়েকবার ড্র করে এগুলিকে মোটা করে নেব। এটা দেখতে বেশ কিউট লাগছে, তাই না? তো চলো এবারে এর উপর আমরা কি কি মান্ডালা আর্ট করতে পারি সেগুলো আমরা এক এক করে নিই। তোমরা খুব ভালোভাবে প্রতিটি কাজ দেখো, যেইখানটা করতে অসুবিধা হবে সেইখানে দরকার পড়লে পজ করে দেবে। খুব বেশি কঠিন টেকনিকও আমি মান্ডালা আর্টের ইউজ করিনি, একটু ভালো করে দেখলে পুরোটাই করতে পারবে।
ফাইনালি আমাদের মান্ডালা আর্টের তৈরি প্যাঁচার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর চ্যানেলটা নতুন তাই তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। শুধুমাত্র মান্ডালা আর্ট নয়, কুইলিং আর্ট থেকে শুরু করে নানান প্রকার হাতের কাজ, ফেলে দেওয়া জিনিস দিয়ে কোনো নতুন কিছু, আর বোরিং কোনো জিনিসকে নতুন কোনো আর্টের মাধ্যমে একটা আলাদা রূপ দেওয়া, সব রকম ভিডিওই এই চ্যানেলে আমি আপলোড করব। তো তার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করবেন, যাতে আমি আরও খুব ভালো কন্টেন্টের ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।